আল্লাহ কয়জন একজন বললে ভুল হবে বলতে পারেন কেন মন খারাপ করলেন আল্লাহ কয়জন একজন বললে কেন ভুল হবে আপনি যদি প্রাইমারি স্কুলের একটা সন্তানকে ডাক দেন ক্লাস ওয়ান কিংবা টু এর বাচ্চাকে ডাক দিয়ে যদি বলেন বাবা বলতো এক বাচ্চাটা সচরাচর বলে দিয়ে দেবে এক দুই তিন চার পাঁচ বলবে কিনা বোঝেন নাই মনে হয় ওকে বলবেন বাবা বলো তো এক একের পরে দুই তিন চার অটোমেটিক তার জবান দিয়ে বেরিয়ে যাবে কারণ একের পরে দুই হয় কথা বলেন ঠিক কি না আপনি ইংলিশ মিডিয়ামের একটা ছাত্রকে ডাক দিয়ে যদি বলেন বাবা বলো তো ওয়ান বাচ্চাটা অটোমেটিক সচরাচর জবান দিয়ে বলে দিবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কথা বলেন ঠিক কি ঠিক না কারণ ওয়ান এর পরে কিন্তু টু হয় থ্রি হওয়ার সম্ভাবনা থাকে এবার এই মাদ্রাসা মাদ্রাসা যে ছাত্রগুলো আরবি পড়া পড়ে আরবি লেখা পড়া করে এই সন্তানগুলোকে ডাক দিয়ে যদি বলেন বাবা বলো তো ওয়াহেদন সন্তানটার সংখ্যা জানতে পারলে অটোমেটিক তার জবান দিয়ে বেরিয়ে যাবে ইসনান সালাসুন রোবন খামসুন শীতন কথা বলেন ঠিক কি ঠিক নেই তার মানে একের পরে দুই ওয়ানের পরে টু ওয়াহিদুনের পরে ইসনান সালাস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি ইংরেজিতে যখন ওয়ানের জায়গায় বলবেন ওয়ানলি ওয়ান পার্থক্য আছে না নেই শিক্ষিত যুবক ভাইয়ের একটু কথা বলেন পার্থক্য আছে না নেই ওয়ান আর ওয়ানলি ওয়ান পার্থক্য আছে না নেই আসমান আর জমিনের ডিফারেন্স ওয়ানলি ওয়ান মানে ওটার ওয়ান পিস ওটার কোন টু পিস নাই জোরে বলেন মার হাবা আর আরবিতে মানে এক আর আহাদুন মানে হলো একক বলেন বাংলাতে এক আর এককের আসমান জমিনের ডিফারেন্স একক মানে হলো ওর দ্বিতীয় জোর হওয়ার কোনো সম্ভাবনাই নাই জোরে বলেন সুবাহ আল্লাহ এই আল্লাহ বলে দিলেন উল নবী আপনি বলুন হুয়াল্ল আহাদ ওই আল্লাহ একক একজন না ওই আল্লাহ একক তারা এবার প্রশ্ন করল মোহাম্মাদ আপনার আল্লাহ যদি একজন হয় তো একজন আল্লাহ এত দু দুনিয়া ধরে এত পৃথিবী ক্যাম্পনে চালা একজন আল্লাহ কি চালাইতে পারে কথা বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সদস্য কতজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী মেলে প্রায় তিরপান্ন জনের মতো কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ একাই সারা পৃথিবী চালায় কেমনে সম্ভব না বলে কেন সম্ভব নয় বলে আমরা তো এক এক সময় এক এক দেবতার পূজা করি এক এক সময় এক এক উপাসকের পূজা করি এক এক সময় এক এক মাহবুদের ইবাদত করি আমরা যখন দরকার হয় তখন সেই দেবতার পূজা করে আমরা সেই দেবতাকে খুশি করে তার কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটা হাসিল করার চেষ্টা করি তোমার আল্লাহ যদি এক হয় তাহলে একজন আল্লাহ এই কোটি 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 মানুষের আবদার কেমনে শোনে এটা হলো ওদের যুক্তি ওদের যুক্তি এমন কিন্তু আল্লাহর পায় বললেন না না আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আহেদুন আল্লাহ হলেন একক বন্ধু তাফসির খুলে দেখুন এই আয়াতের তাফসিরে মুফাসসির কেরাম বলেন আমাদের দেশের পার্শ্ববর্তী একটা দেশ হলো নেপাল নাম শুনেছেন আপনারা নেপাল দেশে যারা গিয়েছেন ভ্রমণ করতে যারা গিয়েছিলেন তাদের জিজ্ঞাসা করবেন নেপালের হিন্দু ভাইরা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় দেবতার নাম কি তোমাদের বড় মাবুদের নাম কি নেপালের হিন্দু ভাইরা তারা বলবে আমাদের নেপালের রাজত্ব চলে একজন মাবুদের ওই মাবুদের নাম হলো পশুপাতি কি নাম জোরে বলেন কি না পশুপাতি নামক ওদের একটা দেবতা আছে যেটা নেপালের মধ্যে মাস্তানি করে বাংলাদেশে ওর মাস্তানি চলে না জোরে বলেন আল্লাহ আকবাস আর বলেন আল্লাহ নেপাল বাদ দিলাম এবার আসেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ায় অনেকগুলি রাজ্য আছে এই রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ যেটার মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি কথা বলেন ঠিক কিনা এই মমতা ব্যানার্জিকে যদি এবার জিজ্ঞাসা করেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দেবতার নাম কি নেপালে পাইলাম পশুপাতি ওই পশুপাতির রাজত্ব নেপালে নাকি তোমার পশ্চিমবঙ্গেও আছে ওই পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা বলবে না না আমাদের এই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দেবতা যিনি তার নাম হল কার্তিক বাবু কি নাম আরো জোরে বলেন আরো জোরে বলেন এবার আর একটু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মস্থান হলো গুজরাট এই গুজরাটে গিয়া কোনো হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন পশ্চিমবঙ্গে তো আমরা কার্তিক বাবুর ভক্ত পাইলাম এবার গুজরাটে কার্তিক বাবু পশ্চিমবঙ্গ থেকে নেতৃত্ব দেয় ক্ষমতা চালায় নাকি গুজরাটে তোমাদের দেবতা আর একজন আলাদা আছে তোমাদের গুজরাটের বড় দেবতার নাম কি ওই গুজরাটের সমস্ত হিন্দু ভাইরা বাক্যে জবাব দিয়ে দেবে এই গুজরাটে কার্তিক বাবুর ইবাদত চলে না পূজা চলে না এই গুজরাটে পূজা চলে একজনের তার নাম হলো কৃষ্ণাজি কি নাম এবার গুজরাট থেকে দিল্লিতে রাজধানী এই দিল্লির হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করেন গুজরাটে তো কৃষ্ণা পাইলাম পশ্চিমবঙ্গে কার্তিক বাবু পাইলাম তোমাদের দিল্লিতে রাজধানী তোমরা সারা ভারতের নেতৃত্ব দাও এই দিল্লির মধ্যে তোমাদের দেবতার নাম কি ওই দিল্লির হিন্দু ভাইয়েরা সবাই এক বাক্যে জবাব দেবে আমাদের এই দিল্লিতে সবচেয়ে বড় দেবতা যার রাজত্ব চলে ওই দেবতার নাম হলো জয় শ্রীরা জোরে কথা বলেন ঠিক কিনা যেই জয় শ্রীরাম না বলার কারণে ইন্ডিয়ার মধ্যে আপনার আমার মতো অনেক মুসলমানের জিহ কেটে ফেলা হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক কিনা দিল্লির হিন্দু ভাইরা বলে আমাদের বড় দেবতার নাম হলো কৃষ্ণ এবার আর একটা রাজ্য আছে মহারাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে গিয়ে যদি আপনি বলেন তোমাদের বড় দেবতার নাম কি তারা বলবে আমাদের সবচেয়ে বড় দেবতার নাম হলো গণেশ বাবু কি নাম এ কথা বলেন কি নাম আরো জোরে আওয়াজ দিয়া বলেন কি নাম আপনি যদি জিজ্ঞাসা করেন দিল্লিতে পাইলাম আমরা শ্রীরামকে পশ্চিমবঙ্গে পাইলাম আমরা কার্তিক বাবুকে এরপর গুজরাটে গিয়া পাইলাম আমরা কৃষ্ণাজি কে কিন্তু বাংলাদেশে তোমরা যে হিন্দুরা তোমাদের আদি পিতারা তোমাদের পূর্বা পুরুষেরা ওই যে ইন্ডিয়ার মধ্যে থাকে তোমরা কি ওই দেবতাগুলোরই পূজা করো নাকি তোমাদের বড় দেবতা আলাদা এপার বাংলা আর ওপার বাংলা এই দুই বাংলার হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাদের দেবতার নাম কি এপার বাংলা ওপার বাংলার হিন্দু ভাইরা বলবে আমাদের সবচেয়ে বড় দেবতার নাম হলো জয় দুর্গা মা কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার হিন্দু ভাইরা এক এলাকা ভিত্তিক তাফসীর সির বলার চেষ্টা করছি রে বাবা এলাকা চেঞ্জ হলে দেবতা চেঞ্জ হয় এলাকার পরিবর্তন হলে ওদের মাবুদের পরিবর্তন হয় কিন্তু আপনি এই হিন্দিয়ার বিভিন্ন রাষ্ট্র ঘুরে নয় সারা পৃথিবীর আনাচে কানাচে যাবেন সমস্ত রাষ্ট্রের মধ্যে গিয়া আপনি যদি তালাশ করেন যেই এলাকায় যাবেন ওখানে যদি দুটা মুসলমান থাকে ওই দুইটা মুসলমানকে আফ্রিকার মহাজঙ্গলে গিয়ে যদি দুটা মুসলমানের বাচ্চা খুঁজে পান কিংবা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে গিয়ে যদি আপনি দুটা মুসলমান খুঁজে পান কিনবা বাংলাদেশের আনাচে কানাচে গলিতে গিয়ে যদি আপনি একটা মুসলমান খুঁজে পান ওটা নামাজ পড়ুক আর না পড়ুক ওটা রোজা রাখুক আর না রাখুক কোরআনের তাফসীর শুনুক আর না শুনুক কোরআন পড়তে পারুক আর না পারুক যে কোনো একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন তোমাদের বড় আল্লাহর নাম কি আলাদা আলাদা না একজন আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ যে এলাকায় যাবেন যেখানে যাবেন যাকেই জিজ্ঞাসা করবেন বলে বড় আল্লাহ আবার কি আমার আল্লাহ তো একজন একজনই কথা বলেন ঠিক কি ঠিক না আর জোরে বলেন না বার আল্লাহ তো আল্লাহ আল্লাহর আবার টু পিস কেন আল্লাহর আবার ছোট পিস কেন আল্লাহর আবার বড় পিস কেন আল্লাহ দিন ও দুনিয়ার মালিকানা এক ছত্র অধিপতি আল্লাহ আমার আল্লাহ হলেন এক আপনারা বিয়ে করেছেন কারা একটু হাত তুললেন তো মাশাআল্লাহ হাত আপনাদের বউয়ের স্বামী কয়জন হ্যাঁ ওর বাবা কয় করে নেই কয় আমি একাই না স্বামী একাই ও স্বামী একা একটা মহিলার স্বামী কয়জন আওয়াজ দিয়া বলা লাগবে রে ভাই একজন মহিলার স্বামী কয়জন এখনকার মহিলাদের যে সাজ সরঞ্জাম এখনকার মহিলাদের যে বাড়তি চাওয়া বাড়তি চাহিদা থাকে এই চাহিদা পূরণের জন্য পঞ্চাশ হাজার টাকা বেতন পানেওয়ালা মহাজনারও হিমশিম হয় কথা বলেন না কেন তাহলে বোঝা যায় ওই মহিলাটার চাহিদা পূরণ করার জন্য স্বামী দুইটা হলে মনে হয় ভালো হতো একজন রাতে চাহিদা বিছানার চাহিদা পূরণ করত। আর একজন সারা দিনের কাপড় চোপড় এই চাহিদা পূরণ করত। আর একজন স্বামী থাকত। তাসলিমা নাসরিনের মতো মতবাদওয়ালা মহিলা হলে তারা বলতো এক স্বামী আমার কাপড় চোপড় দেবে আরেক স্বামী আমার তিন পেট পুরে খাওয়াবে আর এক স্বামী আমাকে কক্সবাজার সেন্ট মার্টিনে ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে বেড়াবে আর এক স্বামী আমার রাতে বিছানায় থাকবে এই ঠিক কয় আবার চিন্তা করছে বন্ধু একজন মহিলার একটা স্বামী থাকলে সংসারটা ভালো চলে একজন মহিলার স্বামী একাধিক হলে গন্ডগোল বাজে কথা বলেন ঠিক কি ঠিক না অনুরূপভাবে একজন পুরুষের স্ত্রী যদি একটা থাকে যদিও শরীয়ত চারটা বিয়ে করার অনুমতি দিয়েছে কিন্তু একজন পুরুষের বউ যদি হয় একটা ওই পুরুষটার বড় इज्जत থাকে কদর থাকে আর যদি বউ হয় দুইটা তাহলে গন্ডগোল হয় কথা বলেন ঠিক কি ঠিক না ভাই সাধারণত একটি সংসারে যদি এক স্বামীর জায়গায় একাধিক স্বামী থাকলে গন্ডগোল হয় সারা বিশ্ব এই পরিমণ্ডলকে সাজানো সুন্দরভাবে পরিচালনা করার জন্য নেতৃত্ব যদি একজনের হাতে না থেকে একাধিক জন হয় তাহলে এখানেও গন্ডগোল হবার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন كان فيه ما الهه الا الله لفسدت فسبحان الله رب العرش عما عم يصفون আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বললিলা যদি কান মানে থাকতো হতো فيهما দুই বচন ব্যবহার করেছেন আল্লাহ এখানে দুই বচন মানে হলো এক বচন হলো জমিন আর এক বচন হলো আসমান আল্লাহ বলেন এই আসমান আর জমিনের পালনকর্তা লালনকর্তা নিয়ন্ত্রণকর্তা যদি এক আল্লাহ ছাড়া একজন আল্লাহর অবস্থান থাকতো কবেই কবেই যেন এই পৃথিবীটা ভেঙ্গে চুরমার হয়ে যেত আপনাদের এই ইউনিয়নের নাম কি যা নাম হয় হোক চেয়ারম্যান কয়জন কেন দুইটা হইলে ভালো হয় না একজন চেয়ারম্যান এক এলাকা দেখবে নয়টা ওয়ার্ড ভাগ করে নিবে আর একজন চেয়ারম্যান আর একদিকে দেখবে যদি কোনো কারণবশত সংসদ থেকে আইন পাশও হয়ে যায় একটা ইউনিয়নের চেয়ারম্যান থাকবে দুইটা এক চেয়ারম্যান বলবে এবার বয়স্ক ভাতার কার্ড সাত নম্বর ওয়ার্ডে বেশি আর এক চেয়ারম্যান বলবে না তিন নাম্বার ওয়ার্ডে আমি ভোট পাইছি বেশি ওই এলাকায় বেশি দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন গন্ডগোল হবে কি হবে না যখন চেয়ারম্যান চেয়ারম্যানে মিলবে না বলবে ও চেয়ারম্যান তুই ওই পাঁচটা ওয়ার্ড নিয়ে নাও আমি এই চারটা ওয়ার্ড নিয়ে নেই এই চারটা ওয়ার্ডের চেয়ারম্যান আমি ওই পাঁচটা ওয়ার্ডের চেয়ারম্যান তুমি ইউনিয়ন পরিষদ থাকবে নাকি কথা বলেন তাহলে এই আসমান আর জমিনে নিয়ন্ত্রণকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক ছত্র অধিপতি মালিকানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে রেখেছি জোরে বলেন আল্লাহ আকবার ইলাহুকুম কুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা ইল্লা হুওয়ার রাহমানুর রহিম রহমান রহিম নামে একজন সত্তার অধীনে আমরা পৃথিবীবাসী চলছি যার কারণে একজন মানুষ একজন সত্তা হওয়ার কারণে আজ নামাজিওয়ালার জমিনেও ধান হয় বেনামাজির জমিনেও ধান হয় কথা বলেন ঠিক কিনা যদি বাইসেস আল্লাহ দুইজন হতো নাউজুবিল্লাহ এই চাচা উঠেন কে হ্যাঁ বুড়া হবেন মজা আছে আই বুড়া হইয়া দেখেন কেমন মজা হয় চাচা বা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের চালানেওয়ালা একজন একা এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাইসেস কারণে দুইজন হতো একজন আল্লাহ বলতো ওই বেটা জন্মের পর থেকে ষাট বছর বয়স পর্যন্ত নামাজ পড়ে নাই ওর জমিনে ধান দেব না আর এক আল্লাহ বলতো না আর এক চান্স দাও আর একটা সুযোগ দাও কই না কত দিব ষাট বছর তো পার হয়ে গেল এখনো হয় না আর কোনো চান্স নাই এবার ওর জন্য গ্রেফতারি পরোয়ানা চালু করো গন্ডগোল হইতো কিনা কথা বলেন না কেন রে বাবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো তাদেরকে আপনি জানিয়ে দেন আমার সাথে পড়ুন আহাদ জোরে বলেন আল্লাহ আকবার এবার বলেন দেখি আপনাকে রিজিক দেয় কে আরও জোরে বলেন কে আপনাকে বিপদ আপদ থেকে বাঁচা কে আরো জোরে বলেন কে ও ভাই আরো জোরে বলা লাগবে কে আপনাকে বাঁচানেওয়ালা কে আপনাকে সচ্ছলতা দেনেওয়ালা কে আপনার ঘরে ভান্ডার চালু করা কে বন্ধু এবার ওই হিন্দু ভাইদের দৃষ্টির দিকে তাকান ওই হিন্দু ভাইদের বিশ্বাস আর আকিদা দিকে তাকান ওরা যেমন করে এক একজন এক এক দেবতার পূজা করে অমনিভাবে ভাবে এক একটা চাহিদা পূরণের জন্য তারা এক একটা দেবতার পূজা করে কথা বলেন ঠিক কিনা তারা দুর্গা দেবীকে পূজা করে ত্রাণ হিসাবে কি কর্তা হিসাবে এর কাজ হলো শুধু ত্রাণ করবে মঙ্গল করবে অমঙ্গল করবে অমঙ্গল করার কোন ক্ষমতা তার নাই তার ক্ষমতা শুধুমাত্র হলো মঙ্গল করবে কথা বলেন ঠিক কিনা আর যত অমঙ্গল এই সমস্ত অমঙ্গল মানুষ জাতির জন্য আবিষ্কার নেওয়ালা হলো কালী কথা বলেন না কেন সর্বগ্রাসী কালি এই কালী যার উপরে গোসা হবে তার উপরে ঝড় আসবে বিপদ আসবে মুসিবত আসবে গরু মরবে ছাগল মরবে সন্তান মরবে পুকুরের মাছ মরবে এটা কার বিশ্বাস আর জোরে আওয়াজ দিয়া বলেন কার বিশ্বাস আর যদি এই মুসিবত গুলা থেকে ত্রাণ কর্তা হিসাবে একটা সত্তা আসে ওদের বিশ্বাস হলো ওই ত্রাণ কর্তা একজন তার নাম হলো তারা লক্ষ্মী দেবীর পূজা করে মা লক্ষ্মী যদি খুশি থাকে ঘরে অভাব হবে না কথা বলেন না কেন এজন্য দেখবেন হিন্দু ব্যবসায়ীদের দোকানে দোকানে লক্ষ্মী দেবীর ছবি লটকায় রাখে কারণ কি এই মা লক্ষ্মী যদি ঠিক থাকে তো আমার ব্যবসা দিন দিন করে চলবে জোরে বলেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ দিনে কে আর গুণগান পায় কে চিন্তা করছেন কিন্তু আমরা মুসলমান আমরা বিশ্বাস করি বিপদ দেনে যিনি বিপদ থেকে বাঁচানে ওয়ালাও তিনি রিজিক দিনেওয়ালা যিনি রিজিক না দিয়ে অভাব দিনওয়ালার মালিকও হলেন তিনি বিপদ দেওয়া উদ্ধার করা ত্রাণ করা মুসিবত দেওয়া সুখে রাখা দুঃখে রাখা অভাবে রাখা সচ্ছলতায় রাখা এই সব কিছু একজনের পক্ষই থেকেই হয় যার নাম হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার এবার ইহুদিরা বলল মুহাম্মদ সূরা ইখলাসের শানে নুজুলের ঘটনা বলছি প্রেক্ষাপট বলছি মনে আছে নি আপনাদের ইহুদিদের এক নাম্বার প্রশ্নের উত্তর বিশ্বনবী দিলেন আমার আল্লাহ একাধিকজন নয় বরং আমার আল্লাহ তিনি হলেন এক এবার ইহুদিরা প্রশ্ন করল মোহাম্মদ বুঝলাম তোমার আল্লাহ একাই সব চালায় চালাক তাতে আমাদের কোনো আপত্তি নাই এবার তোমার রবের কিছু গুণা বলে বলো তোমার রব খাটো না লম্বা তোমার রব কতটুকুন খায় কয় বেলা খায় সকালে খায় নাকি সন্ধ্যায় খায় তোমার রব ঘুমায় কখন তোমার রব জাগ্রত থাকে কখন তোমার রবের বিবি কয়টা তোমার রবের বাচ্চা কয়টা সন্তান কয়টা এমনি করে বিস্তারিত একটু আলোচনা করো তাহলে পর হতে পারে আমরাও তোমার রবের দিকে হয়তো বা ঝুঁকে পড়ব তাদের কৌশল বলো তো তোমার রবের কোয়ালিটি কেমন তোমার রবের আচরণ কেমন তোমার রবের ব্যবহারগুলো কেমন তোমার রবের কালচারগুলো কেমন একটু বলো তো বলে কি আপনারা জানতে চান আপনারা একটা একটা করে প্রশ্ন করুন আর সম্ভব হলে আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদের এক একটা করে জবাব দেওয়ার চেষ্টা করব। আমিও রসুলের সেই জবাবগুলো নকল করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো রাজিয়া সিনাই লা ইহা জাহ দুই নম্বর আয়াত সামাদ আপনারা অর্থ কি জানেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনারা এটাই তো জানেন আল্লাহ হুসমাদ আল্লাহ আমুখাফিক কি কোন কিছুর প্রয়োজন আল্লাহ পাকের নাই এটা হলো একক অর্থ আর এই সমাদের তাফসীর দিয়ে আমি আজকের মাহফিলটাই শেষ করতে পারবো আল্লাহ ইহুদিরা বলল ওগো মোহাম্মদ আমাদের দেবতারা তো এক এক সময় ঘুমিয়ে যায় এক এক সময় তারা ভক্তের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা করে একটু তুমি বলো তো তোমার রব কখন ঘুমায় কখন কি করে আপনারা দেখবেন দুর্গাপূজার কয়েকদিন আগে ষষ্ঠীর দুই একদিন পূর্বে দেখবেন পুরোহিত মশাই মন্দিরে বসে বসে ঘন্টা বাজাচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমি গত দুর্গাপূজার আগে দেখেছিলাম সংবাদের মধ্যে সময় টেলিভিশনের সংবাদে সাংবাদিক ভাই জিজ্ঞাসা করছেন ও পুরোহিত মশাই এই ঘন্টা বাজিয়ে আজকে আপনি কি করলেন এখনো তো দুর্গাপূজা অনেক বাকি দুর্গা পূজা অনেক বাকি এত আগাম আপনি মন্দিরে বসে ঘন্টা বাজাচ্ছেন কেন বলে ভাই আপনি বুঝবেন না আমাদের সনাতন ধর্মের বিশ্বাস হলো এই মুহূর্তে আমরা এই ঘন্টা বাজিয়ে পুরোহিত মশাইরা মন্দির থেকে ঘণ্টা বাজিয়ে ঘন্টা বাজিয়ে ঘন্টার আওয়াজ দিয়ে আমাদের মা দুর্গার ঘুম ভাঙ্গাইতেছি কারণ মা দুর্গা ওই জায়গায় ঘুমের মধ্যে পড়ে আছে যতই ঘন্টা বাজাবো তত তাড়াতাড়ি দুর্গার ঘুম ভাঙবে আর যত তাড়াতাড়ি ঘুম ভাঙবে এই ধরার বুকে মা দুর্গার আগমন তত তাড়াতাড়ি হবে জোরে বলেন না দেবতা বলে ঘুমাইছি আমি কিন্তু ভালো করে খেয়াল করবেন কোন ধর্মকে কটাক্ষ করার জন্য বলছি না ওটা ওদের বিশ্বাস ওদের কালচার হতে পারে কিন্তু আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি ইসলাম ইজ দ্য বেস্ট কোরআন ইজ দ্য বেস্ট এই জিনিসটা বুঝাতে চাচ্ছি ইসলাম যে সর্বোত্তম কোরআন হলো নির্ভেজাল সর্ব উত্তম গ্রন্থ বিশ্বনবীজির আদর্শ হলো সর্ব উত্তম আদর্শ এই জিনিসটা বোঝানোর জন্য একটু একটু এদিকে ওদিকে যাওয়া লাগতেছে মন খারাপ করতেছেন না তো আবার মনে করি না যে হুজুর খালি হিন্দু ধর্মের গেল নাই গাচ্ছে বদনামই করতেছে বদনাম না ভাই ওই সূত্র ধরে ইসলামটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি মাত্র কথা বলেন ঠিক কি ঠিক না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না বন্ধুরা মান এবারে ইহুদিরা বলল তোমার রব ঘুমায় কি ঘুমায় না তোমার রব কি ঘুমায় না বলে আল্লাহু সোমাদ আমার আল্লাহ হলো অমুহাফেক আমার আল্লাহ ঘুমের কোন মুহাফেক না আল্লাহুলাম ইলাহা ইলা هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أرجو ربنا الله أكبر الله لا إله إلا هو الحي القيوم الله أنت تنب تنستعي যিনি হলেন চিরঞ্জীব যার শুরু নাই যার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই এমন একজন সত্তা তার নাম হলো আল্লাহ এ আল্লাহ ঘুমায় না নাওম। আল্লাহ ঘুমায় না শুধু ঘুমায় না বরং ঘুমের আগে যে তন্দ্রাচ্ছন্ন ভাব আমার আল্লাহর ওই ঘুমের ভাবটাও পর্যন্ত পায় না জোরে বলেন মারাহাওয়া এই যে আমার দিকে তাকান এটা আপনারা কি বলেন কি এটার আরো সহজ বাংলা কি ঘুম ঘুম ভাব ঘুম ঘুম এই যে বাজারে যদি পাহারাদার থাকে রাত সময় তো আপনি মজা করে ঘুমাচ্ছেন পাহারাদার তো আছে পাহারাদার একাই বেচারা করবে কি মশা মাসির সঙ্গে গল্প করে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমার আল্লাহ ঘুমায় না ঘুমায় না বরং ঘুমের আগে যে ঘুমের ভাব তন্দ্রাসন্ন ভাব এই ঘুমের ভাবটা পর্যন্ত আমার আল্লাহকে ধরে না আল্লাহ আমার জন্য বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহকে ঘুমের ভাবও ধরে না আচ্ছা বলেন দেখি এবার যুক্তিতে আসেন লজিকে আসুন এই রাত প্রায় এগারোটা পার হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে এই সাড়ে এগারোটার সময় আপনার এই মাহফিল থেকে এই নাটোরের জমিন থেকে এই নাটোরের জমিন থেকে সিংরা থানার উপজেলা এই থানার এই জমিন থেকে আমরা সবাই মিলে এখানে আল্লাহর দরবারে মোনাজাত করব রাত বারোটা কিংবা সাড়ে বারোটায় মোনাজাত করব ওই সময় যদি আল্লাহ ঘুমায়া যায় নাউজুবিল্লা এই রাত্রি সাড়ে বারোটার সময়ের এই মানুষগুলার মোনাজাত শুনলেওয়ালা কেউ আছে নাকি কথা বলেন না কেন আছে নাকি বরং সাড়ে বারোটায় নয় রে ভা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহ ওয়ালা যখন উঠবে ওই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত 3টা 4টার সময় একজন মানুষ যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে মুনাজাত করবে আল্লাহর কাছে সাহায্য চাবে বিপদ মুক্তির জন্য সাহায্য চাবে যুবতী কন্যাদের বিয়া দিতে পারতেছে না ওই কন্যাকে বিয়া দেওয়ার জন্য একজন সুন্দর সুপচ্চ সুপুত্র একজন পাত্রের সন্ধানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবে এই সময় যদি নাউজুবিল্লাহ আল্লাহ ঘুমাযা যায় তাহলে তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি কথা বলেন না কেন এই শীতের কনকনের ফজর নামাজ পড়ার জন্য ও ভাই যারা ফজর নামাজ পড়েন গো ফজর নামাজ পড়ার জন্য কনকনে শীতে রওনা দিয়ে মসজিদে এসেছো মসজিদে এসে নামাজ আদায় করে তুমি আল্লাহর দরবারে মুনাজাত করছো আল্লাহ জমিদার আল্লাহ রাত সকাল আটটার আগে ঘুম থেকে ওঠে না কথা বলেন না কেন আছে না অনেক জমিদার মানুষ আছে না ওঠে কয়টায় বলে আগে দরজায় হাত দেওয়া যাবে না অথচ নেতা হওয়ার আগে বলেছিল জনগণের সেবা করার সুযোগ দিন বলছিল কি না ওই ভাই মনে জ্বালা পাইছে তো এই জন্য বাড়ছে নেতা হওয়ার আগে বলছে রাত দিন দুপুর ঝড় বৃষ্টি কিছুই দেখবো না যখনই ডাকবেন নাটোর থেকে দৌড় দিয়ে আসব এবার নেতা হওয়ার পর রাত গড়িয়ে গেল সকাল বেলা সাতটা আটটার সময় বাসায় গিয়ে দারোয়ান বলছে নেতা এখনো উঠে নাই কখন উঠবে কয় সকাল দশটার পর আইস দশটার পর গিয়ে দেখে কুন্দি উঠে কোন দিক দিয়ে বেরিয়ে গেছে ওই জনগণটির উপায় নাই কথা বলেন ঠিক কিনা বন্ধু ঐরকম আল্লাহ যদি ঘুমায়া যাইত ঘুমের ਮੁখাবেক কি হইতো ঘুমের ঘরে বেবর হয়ে পড়ে থাকতো বান্দা এসে প্রয়োজনের কথা বলবে আর निराश হয়ে ফিরে যাবে অদূর ভবিষ্যতে আগামী দিনে মানুষ যেমন ওই নেতাকে ভোট দিবে না নাউজুবিল্লাহ আল্লাহকে ভোট দিবে না মন খারাপ করলেন নাকি বুঝার জন্য বললাম আর কি এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধ ও বান্দা তুমি সারাদিন ক্লান্ত হয়ে ব্যবসা করো বাণিজ্য করো চাকরি করো মাঠে ময়দানে তুমি কাজ করো এই কাজ করার পর তোমার ক্লান্তি হয় তোমার ক্লান্তি আসে এই ক্লান্তির জন্য আমি আল্লাহ তোমাকে রাত দিয়েছি বান্দা তুমি ঘুমাও তোমাদের চলাফেরা করার জন্য কাজকাম করার জন্য মাঠে ময়দানে তুমি যাবা কাজ করবা ক্লান্ত হবা আবার সন্ধ্যা হলে রাত হলে লিবাসা আমি আল্লাহ ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহার মাআশা সূরা আবাসার সূরা নাবার প্রথম দিক থেকে 30 পারার প্রথম সূরার আয়াতগুলো খুলে দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দারে বুঝায়া বলতেছেন বান্দা ক্লান্ত হলে তোমার ঘুম লাগবে আমি আল্লাহ ঘুমাই না ঘুমাই না ঘুমাবো কেন আমি আল্লাহ কর্মজীবনে কোনোদিন কোন সময়ে ক্লান্ত হই না যে ক্লান্ত হবে ওটা আল্লাহ নন কথা বলেন ঠিক কিনা আর যে আল্লাহ হবে যুগের পর যুগ শত শত বছর হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে তারপর তার কর্মময় জীবনে একটা মুহূর্তের জন্য ক্লান্তি বা ঘুম আসবে না জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কোন আল্লাহর ইবাদত করি আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহকে বুঝতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না ইহুদিরা বলল আমাদের রব তো ঘুমায় তোমার রব নি ঘুমায় না কয় না ঘুমায় না আমাদের রব যে খায় তোমার রব কি খায় না কি বলেন আল্লাহ খায় না কি খাবে যে সে হবে দুর্বল কথা বলেন সকাল বেলা খাইলে দুপুর বেলা খাওয়া লাগবে দুপুর বেলা খেলে আবার রাত্রে খাইতে হবে কথা বলেন না কেন পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাই না খাই না খাই না বরং আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের জিম্মাদারি ঘোষণা করে দিলাম ও আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মিন্দাবাতিন ফিল মধ্যে যতগুলি makhluk আছে সমস্ত makhlukের রিজিকের জিম্মাদারি আল্লাহর জোরে বলেন কার আর জোরে বলেন কার আয়াতের বাক্যগুলোর দিকে তাকান শব্দগুলোর দিকে তাকান আল্লাহ বলছেন ওয়া ইয়ায জুদু রিজিক দেই তালায় ওয়া বান্দা কোন সময় কোন জায়গায় তুমি অবস্থান করছো এবং কোথায় তুমি লুকিয়ে থাকবে দাফন করা হবে তোমার কোথায় তোমার বিচরণ তোমার চলাফেরা তোমার কবর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি এবং জানি জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কোন রবের ইবাদত করি আমরা তো লাইট লা দেখতে পাই না কথা বলেন না কেন এই সামান্য অন্ধকার রাতে টর্চলাইট ছাড়া বের হতে পারি না মোবাইলের টর্চলাইট না জ্বালালে বাদরু পারি না কথা বলে কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এমনই দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম অন্ধকার রাত হলো আমাবস্যার রাত কথা বলেন না কেন আমাবস্যার রাতে আটলান্টিক মহাসাগরের পানির নিচে আটলান্টিক মহাসাগরে কত ফিট পানি ছত্রিশ হাজার ফিট পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের গভীরতা হলো ছত্রিশ হাজার ফিট গভীরতা এ পানির আল্লাহ বলেন এই ছত্রিশ হাজার ফিট পানির নিচে কঠিনতম কঠিন অন্ধকার আমাবস্যার রাতে সাগরের ওই মাটির উপর দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায় তাহলে ওই পিপিলিকার পায়ের আঘাতে জমিনের উপরে যে সূক্ষ্ম রেখাপাতটা হবে ওই সূক্ষ্ম রেখাপাতটা আটলান্টিক মহাসাগরের ছত্রিশ হাজার ফিট পানির নিচে আমাবস্যার রাতেও আমি আল্লাহ দেখতে পাই জোরে বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহান আল্লাহ গুনা করে বাসা যাবে কথা বলেন বাসা যাবে যাবে না যে গুনাই করেন না কেন আল্লাহ বলছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া আহা বান্দা কোথায় তুমি থাকছো কোথায় চলছো কোথায় ফিরছো কোথায় তোমার আপন জনেরা তোমার লুকায় রাখলো দাফন করলো এই কবরের ইতিহাস পর্যন্ত আমি আল্লাহ পাকরবুল আলমিন জানি একবার জোরে কি আল্লাহ আকবর বলে যাবে না জোরে বলেন আল্লাহ আকবার বন্ধুগণ আমার ইহুদিরা এবার বললেন বুঝলাম তোমার আল্লাহ খায় না তোমার আল্লাহ ঘুমায় না এটাও বুঝলাম এবার বলো দেখি আমাদের দেবতারা তো মাঝে মাঝে ভুল করে ভুল হয় না দেবতার ভুল হয় না দেবতা যেহেতু একটা সৃষ্টি যাকে দেবতা বলেন কৃষ্ণ বলেন আর পশুপতি বলেন আর শ্রীরাম বলেন আর গণেশ বাবু বলেন যাকে বলেন না কেন ওটা তো একটা মাখলুক কথা বলেন না কেন আর মাখলুক যে হয় মাখলুকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মাখলুকের খাল যিনি হন স্রষ্টা যিনি হন ওই স্রষ্টান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কথা বলুন ঠিক কিনা বন্ধু আমার এবার ইহুদিরা বলল মোহাম্মদ বুঝলাম তোমার আল্লাহ খায় না তোমার আল্লাহ ঘুমায় না তোমার আল্লাহর কি ভুল হয় না এবার ইহুদিদের প্রশ্নের উত্তরে বিশ্ব বলছেন অগো ইহুদি ভাইরা অগো মক্কার প্রতিবেশীরা তোমরা শুনে রাখো কান খুলে শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের কোন ভুল তো দূরের কথা বরং তোমরা কোন কাজ করলে সন্দেহ করো ভুল হইল কি হইল না হইল কি হইল না কোথায় কি হলো কোথায় ত্রুটি হলো কোথায় ঘাটতি হলো এই নিয়ে তোমরা টেনশনে থাকো বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ জি دق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل هل ترى من فتور আল্লাপ রব্বুল আলমিন বলেন খা সবা সবাহিন তিবাক ও মানুষ ও পৃথিবীবাসী তোমরা শোনো তোমরা যেমন তোমাদের ঘরের মধ্যে একটা জিনিস সুন্দর করে সকে শালমিরার মধ্যে ওয়াল সকেশের মধ্যে সুন্দর করে তাক তাক করে সুন্দর করে সাজিয়ে রাখো আমি আল্লাহ পাক রব্বুল সাদ আসমান কে এরকম তপকা বাই তপকা সাজায় রেখেছে সপ্তম জমিন কে এরকম স্তর বাই স্তর সাজিয়ে রেখেছে এই আসমানার জমিনে অসংখ্য makhluk আমি আল্লাহ তৈরি করে রেখেছি তোমরা যদি গবেষণা করো গবেষণা করার অনুমতি দিলাম গবেষণা করবা আমি আল্লাহর কোনো ভুল আছে নাকি আমি আল্লাহর কোন ত্রুটি আছে নাকি আমি আল্লাহর কোনো কমতি আছে নাকি আমি আল্লাহর কোনো ঘাটতি আছে নাকি আমি আল্লাহর কোনো ভুল হয়েছে কিনা আমি আল্লাহর কোন অবিচার হলো কি না তোমরা একটু যাচাই বাছাই করবা আর যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে আমি অনুমতি দিলাম কিন্তু আমি ঘোষণা দিয়ে দিলাম যতই গবেষণা করো না কেন গবেষণার শেষ ফলাফল রেজাল এসে দাঁড়াবে হাফার জি ইল বাসার ও মানুষ যত গবেষণা করবা তত বেশি আমি আল্লাহর কুদরতের উপর তোমার আশ্চর্যতা বেড়ে যাবে এক ইহুদি ইমাম গাজালী রহমতুল্লাহ আলী লিখেছেন এই আয়াতের উপরে তেনার জেদ বেড়ে গেল কঠিন জেদি হয়ে গেল কি খবর ভাই উঠাউঠি করতেছেন কেন আলোচনা কি চলবে না বন্ধ করব। আওয়াজ দিয়া বলেন চলবে তো শুরুতে তো শর্ত হয়েছিল একটা উঠা উঠি চলবে না ওয়াজের মাহফিল চলবে তাফসির মাহফিল চলবে এখন যদি আপনারা বলেন যে হুজুর এগুলো তাফসির ভালো লাগতেছে না ইসুফ জেলেখার ঘটনা শুরু করেন বলা শুরু করব নাকি এটা বলবো সুরাই ক্লাস কতবার যে পড়েছেন ভাই ঠিক নাই সুরাই ক্লাসের মেসেজটা বুঝেন নাই এখনো কথা বলেন কথা বলেন না কেন বুঝতে হবে কোরআন শরীফ আমল করার জন্য পূর্ব শর্ত হলো আগে কোরআন বুঝতে হবে না বুঝলে আমল করতে পারবেন না আপনি আল্লাহ বলছেন আল্লাহ হুসমাদ আল্লাহ অপেক্ষি এই শেষ বাকি এর ভিতরে গভীরে ঢুকে এই আয়াতটাকে বোঝার চেষ্টা করেন নেই আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি আর আপনারা যদি উঠা উঠি করেন তাহলে বুঝবো আপনারা ইসুফ জোলে খাল্লো গল্পগুজব হাসি ঠাট্টা ইয়ার কি মস্কারি মমতাজ পাগলের দু চারটা লম্বা লম্বা টান মারলে মানুষ খুব ভালো কথা বলেন না কেন মনের বাগানে ফুটিল রসেকে রসিক না এই কথা কইলে যুবক খুব খুশি কর বাবা বাবা এখন ইয়ানা দিলের ঘুমটা ভাঙলো কথা বলে ওইদিকে তো আমি যাব না কারণ ওগুলো বলে সময় নষ্ট করার কোন এখতিয়ার আমার নেই কোন সুযোগ আমার নেই নীলফামারি থেকে কষ্ট করে এসেছি আপনারা টাকা পয়সা খরচ করে বাগান সাজিয়েছেন এখানে এসে মমতাজ পাগলির গান গায়া চলে গেলাম লাভটা কি হলো কোন তো লাভ নাই আপনাদের কাছে অনুরোধ উঠাউঠি করবেন না ভাই যদি বলেন হুজুর ওয়াজ শেষ করেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে মুনাজাত শুরু করে দেব ইনশাআল্লাহ চলবে চলবে কতক্ষণ চলবে কোরআনের মাহফিল চলবে কথা বলেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা কোরআনের মাহফিল চলবে সূর্যটা দিন জ্বলবে দুটি মনে মনে মিলন হলে থাকে না আর চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় করানের ঠিক কিনা কোরআনের সাথে আছেন তো আপনারা কোরআন যদি পাক্কা খেলার হয় এই খেলোয়াড়ের ভক্ত হবেন যারা জান্নাতের অধিবাসী হবেন তারা কথা বলেন ঠিক কি ঠিক না এই কোরানের পথে চললে কোরানের কথা মানলে কোরানের বিধান অনুযায়ী চলতে চাইলে পথে পথে বাধা আসবে কথা বলেন ঠিক কি ঠিক না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা থাকবই আল্লাহ ভক্ত বলে আর জন বলেন না আ্লাহ আকবার। আসুপন্ণ যত বাধা যত ঝরসাই এক্লন রাসুলের পথে মোরা থাক বই বাজি রেখে বিজয়ী নিসান মরা বাংলা রাকা সেউরাব আরোজনে বলেন মারা খাবা। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা থাকবই এ জীবন বাজি রেখে বিজয়ী নিশান মোরা বাংলার আকাশে উড়াব আমাদের আছে বড় হিম্ম আমরা শেষ নীজিরুম্ম ঠিক কি না আমাদের আছে বড় হিম্মত আমরা শেষ নবী বিপদে মসি বাতে ইমান বিপদে মসি বাতে ইমান ময়দানে টিকে থাকব আসুক না যত বাধা যত ঝর সাইকল রসুলের পথে মোরা থাকবই ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঁচে যত ঝড় আসবে যত সাইক্লোন আসবে সকল ঝড় সাইক্লোনের মোকাবিলা করে এই জমিনে ইসলাম কায়েম আমরা করবই করব ইনশাআল্লাহ বন্ধুগণ अमन আল্লাহর پیغمبرকে বলা হলো ওগো মোহাম্মদ আপনার রবের কোন সৃষ্টির ভুল আছে কিনা আপনার রবের কোন ত্রুটি আছে কিনা আপনার রবের কোন ঘাটতি আছে কিনা একটু বলেন আমরা দেখতে চাই নবীজি বললেন আমার আল্লাহ আল্লাপাক গবেষণা করতে বলেছেন গবেষণা কর তবে পাক চ্যালেঞ্জ শুরু দিয়েছেন গবেষণার শেষ ফলাফল হবে গবেষণা ছেড়ে দিয়ে তোমরা আবার আমার আল্লাহর পথের প্রতীক বনে যাবে এই কথা বলছিলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে সবচেয়ে একটা ঘটনা লিখেছেন এক নাস্তিক চিন্তা করলো আল্লাহর এত সৃষ্টি হাজার হাজার কুদরত হাজার হাজার সৃষ্টি এটাতেও কি ভুল নাই মনে হয় খুজলে দুই চারটাতে ভুল হয়তো বা পাওয়া যাইতেও নাউজুবিল্লাহ বলে যারা বলে নাউজুবিল্লাহ খুঁজে দেখি তো ভুল পাওয়া যায় কিনা গবেষণা শুরু করলো গবেষণা করতে 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 বহুদিন চলে গেছে কয়েক বছর চলে গেছে ভুল খুঁজে পায় না না যায় হয় হয় এরকম চিন্তা ভাবনা করতে 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 গবেষণা করতে করতে একদিনের রাস্তার পাশে একটা ক্ষেত পাইছেন তরমুজ ক্ষেত কি ক্ষেত কথা বলেন কি ক্ষেত তরমুজ ছোট না বড় গাছ দুর্বল না সবল লতা পাতার মধ্যে এরকম ঝুলে আর ওর ফল কতটা এত বড় ফল তরমুজ পাশেই একটা ক্ষেতের পাশে একটা গাছ ছিল শিমুল গাছ কি গাছ শিমুল গাছ শক্তিশালী না দুর্বল শক্তিশালী আবার ওর ফল ছোট না বড় তো এবার এই নাস্তিক দেখতেছে পাইছি এবার কি পাইছো এবার আল্লাহর ভুল আমি পাইছি কি ভুল আল্লাহ এখানে ভারসাম্যহীন করে ফেলেছে শক্তিশালী গাছে গাছে ফল ফল দিল দিল ছোট দুর্বল বড়? এটা তো সুবিচার হয় নাই বরং হয়েছে অবিচার কি বলেন আপনারা অবিচার না সুবিচার এটা আল্লাহই ভালো জানে লতা পাতাওয়ালা গাছে কেন এত বড় ফল দিল আর এত বড় শিমুল গাছে এত ছোট ফল কেন দিল এটা সবচেয়ে বেশি কে জানে জোরে বলেন কে জানে আল্লাই জানে ওর মেমরি হল পাঁচশো বিশ আর ওই টু জিবি ভিডিও ক্লিপে সার্চ করতে চাচ্ছে আসবে যাভাই যুবক ভাই কথা বলো না কেন ওর মেমোরি কত পাঁচশো বিশ আর ওই সিনেমা ডাউনলোড নিচ্ছে টুই টু জিবি মেগা সিনেমা বা গান বা ওয়াজ ডাউনলোড নিতে চাচ্ছে মেমরি কত মেমরি তো হ্যাং হয়ে যাবে কথা বলেন না কেন মেমরি তো হ্যাং হয়ে যাবে নাস্তিক তার পাঁচশো বিশ মেগাওয়াইট মেমোরি লইয়ে এবার আল্লাহ পাকের গিগা গিগা ওয়ালা ষোলো জিবি বত্রিশ জিবি ওয়ালা ছোট্ট একটা মাখলুকের ভারসাম্যহীনতা ধরা পড়ছে সে ধরে ফেলছে এই কথা চিন্তা করে মনে করেন কষ্টের পর একটা জিনিস খুঁজে পাইছেন তাহলে একটু রিল্যাক্স লাগবে কিনা রিল্যাক্স লাগবে না এবার রিল্যাক্স অবস্থায় মনে করেন নাটোরে গেছেন ঢাকা যাবেন ট্রেন তিন ঘন্টা দেরি স্টেশনে বসে থাকতে 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 একটা অস্থির ভাব চলে আসছে হঠাৎ করে মাইকে অ্যালাউন্স হলো ট্রেন চলে আসছে দৌড় দিয়ে ট্রেনে উঠে সিট নাম্বার খুঁজতেছে ব্যাগ উপরে লাগেজটা রেখে দিয়ে আহ কথা বলে ঠিক না তো এরকম নাস্তিক যখন এই দীর্ঘদিনের সাধনার ফল পেয়ে গেল একটু রিল্যাক্সে ওই গাছের গোড়ায় গাছের ছায়ায় একটু রিল্যাক্সে ঘুমিয়ে পড়ছেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে ফেরেশতা জলদি করে যাও ওই নাস্তিককে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগবে জোরে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ ফেরিশ ফেরিশতা পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা পাখি রুদ ধরে এসে ওই শিমুল গাছের ফল একটা ফলের বোঁঠা কেটে দিয়েছে। ফলটা উপর থেকে আস্তে করে এসে নাকের মধ্যে পড়ছে নাস্তিকের ঘুম ভেঙে গেছে ধরপর করে উঠে বসছে এর বাবা কি হলো কি হলো রে দেখে শিমুল গাছের ফল এসে পড়ছে নাকের মধ্যে ফলটাও নরম নাকটাও নরম তারপরও আঘাত লাগছে তো নাকি লাগে না নাস্তিকের নাকের মধ্যে যখন এই শিমুল ফলটা পড়ে গেল নাস্তিক এবার ধরপার করে উঠে বসলো এবার বলতেছে আল্লাহ ও যদি আমি গবেষণা না করতাম তাহলে আমি তোমার সন্ধান পেতাম না কি সন্ধান পাইলে রে বান্দা কিসের সন্ধান তুমি পাইলা বলি আরব্বাল আলামিন আমি সন্ধান পেয়ে গেলাম আমার এই পাঁচশো বিশ মেমোরি দিয়া ওটা বুঝি নাই বুঝি নাই আমার পাঁচশো জিবি পাঁচশো এম পাঁচশো বিশ মেমোরির উপরে তুমি আল্লাহ ছোট্ট একটা আঘাত দিয়েছো যেটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের খেলা সহজেই বুঝে গেলাম কি বুঝলা রে বান্দা আল্লাহ আমার যুক্তি অনুযায়ী যদি তরমুজের এই বড় ফলটা ওই শিমুল গাছের মধ্যে হতো আমি বিশ্রাম নেওয়ার জন্য ওই গাছের তলায় বসে পড়তাম আর এত বড় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজনের ফলটা যদি ওই গাছের উপর থেকে আমার নাকের মধ্যে পড়তো এতক্ষণ আমার শোক সংবাদ চালু হয়ে যেত

ওই ভুলে পা দিয়ে ধরা খেয়ে যাবে সে এটা হলো আল্লাহ পাকের চ্যালেঞ্জ জোরে বলেন আল্লাহ আকবার বন্ধুবার আমার এবার ইহুদিরা বলল মুহাম্মদ বুঝলাম এবার বলো তো তোমার রবের পরিবার সংখ্যা কয়জন সন্তান কয়টা বউ কয়টা বাপ কয়টা মাও কয়টা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে ইহুদিরা বলল মোহাম্মদ বলো দেখি তোমার রবের বেটা কয়জন বন্ধুগণ আমার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই আর একটা ঘটনা লিখেন ছোট্ট করে বলছি ছোট্ট ছোট্ট ঘটনা শিক্ষণীয়র জন্য অনেক বড় উপমা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন এক নাস্তিক ইহুদির বাচ্চা মঞ্চে বসে বলতেছেন আমার আল্লাহর বেটা একজন ঈশ্বর হলো যিশু খ্রিস্ট কার পুত্র মনে জীবনে শোনেন নাই যিশু খ্রিস্টকে তারা কার পুত্র ভাবে তো তারা যিশু খ্রিস্ট হিসাবে আল্লাহর সন্তান মানে এই বক্তব্য দিচ্ছে আল্লাহ একজন আল্লাহর বেটা আছে একজন আল্লাহর বউ একজন এই বক্তব্য মঞ্চে উঠে ইহুদির বাচ্চা পাদ্রী সাহেব দিচ্ছেন মঞ্চ থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে মহাজন সাহেব একটু দাঁড়ান একটু বলেন তো আপনার রবের বেটা কয়জন তাই একজন নাম কি কয় যিশু খ্রিস্ট আচ্ছা বলেন তো আপনার রবের তাহলে বয়স কত সুবহান আল্লাহ বলেন এবার জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর বয়সের কথা বলার ক্ষমতা ওই বেটার আছে কথা বলেন না কেন আছে বলতে পারবেন আল্লাহর বয়স কত যার আদি নাই অন্ত নাই তার আবার বয়স কিসে ইহুদির বাচ্চা এবার বলতেছে আমার আল্লাহর বয়স হলো কোটি কোটি বছর রবের বয়স কত কোটি কোটি বছর কত কোটি বছর কোটি কোটি বছর কত কোটি বছর কোটি কোটি বছর এটা হলো দায় সারা জবাব আর কি বাঁচতে তো হবে বাঁচার জন্য একটা নয় একটা জবাব দিতেই হবে তো মুসলমানের বাচ্চা বলতেছে ভাই আপনার রবের বয়স যদি কোটি কোটি বছর হয় তাহলে কোটি কোটি বছরে সংসার করিয়া সন্তান মাত্র এক কণা মাত্র একটা আর আমাই মুসলমানের বাচ্চার দিকে তাকা আমি মুসলমানের বাচ্চা বিয়ে করেছি মাত্র দশ বছর হয়েছে এই দশ বরে আমার প্রোডাকশন হলো চাইছে জোরে বলেন কয়টা আর জোরে কয়টা আর জোরে কয়টা কয় বছরে দশ বছরে চার সন্তানের বাবা আমি আর তোমার রব কোটি কোটি বছর ধরে মাত্র একটা তাহলে বুঝা গেল তোমার রবের জমি জমা নাই রিজিক নাই চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কামাই নাই রোজগার নাই বাচ্চাকে খাওয়াবে কি খাওয়ানোর ভয় সন্তান একটা আমাদের মাঝে স্লোগান এখন আছে না বেতন যত বেশি হয় হোক একটার বেশি দুইটা নয় একটা হইলে ভালো হয় না হইলে আরো ভালো হয় কথা বলেন না কেন বন্ধুগণ আমার সেই ইহুদি বাচ্চা এবার বলতেছে যে তোমার রবের সন্তান কয়টা বউ কয়টা কয় আমার রবের বউও নাই ভাবিও নাই দাদিও নাই নানিও নাই মাও নাই বাপও নাই ছেলেও নাই মেয়েও নাই সুবহান আল্লাহ বলে জোরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা আমি আপনাকে বলি আপনি মনে করেন আপনার ছেলের বিয়ে ঠিক করছেন এক জায়গায় মেয়ে আপনার খুব পছন্দের কি ভাই আচ্ছা মেয়ে খুব পছন্দ করেছেন আপনি কিন্তু ছেলে আপনার ভার্সিটি পড়ুয়া ছেলে ওই গাইয়া গ্রামের মেয়ে বিয়ে করবে না আপনি দেখতেছেন মেয়েটা রান্না ভালো পারে ব্যবহার ভালো সভ্য নম্র ভদ্র সব দিক থেকে ভালো আছে এমন একটা মেয়েকে আপনি ছেলের বউ হিসাবে ফিকির করতেছেন কথাও দিয়ে ফেলেছেন মেয়ের বাবাকে ছেলেটা শুধু ঢাকা ভার্সিটি থেকে বেরিয়ে আসলেই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো সুবাহ এবার ছেলে যখন বাড়িতে আসছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে গ্রাজুয়েশন করে বাবা বলছে বাবা তোমার জন্য একটা মেয়ে ঠিক করছি এই এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব তারপরে তুমি চাকরিতে যাও তাই বাবা বাবা কি হয়েছে বাবা কি কোন মেয়ে ঠিক করছেন কই অমুক মেয়েটা ঠিক করছি কই বাবা আমি যে কথা দিয়া ফেলেছি আর একজনকে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আমি তো কোথা দিয়ে ফেলছি আর একজন কে আমার তো গার্লফ্রেন্ড আছে তাকে মন দিয়ে ফেলেছি তো ফেলেছি আরও মনে হয় অনেক কিছুই দিয়ে ফেলেছি ওখান থেকে আর মন ফিরি না আর ফিরিয়ে আনা সম্ভব নয় কথা দিলে বিয়ে করলে ওই জায়গায় করব বাবা আল্লার রস্তে মাফসাই আই এম ভেরি ভেরি সরি তাহলে বলেন তো বাপের বাপগিরির সম্মান আর থাকে কথা বলেন ওই যে মেয়েকে কথা দিলে ওই মেয়ের বাবার কাছে ওই বাবার ইজ্জত থাকবে আরও জোরে কথা বলেন থাকবে নাকি এই ঘটনাটা সেম ঘটনা মেয়ের বাবার ক্ষেত্রেও হতে পারে মেয়ে বল মেয়েকে বলছেন আপনার তোমার জন্য ভালো একটা জামাই ঠিক করছি মেয়ে বলছে বাবা আমার তো বি আছে বি মানে কি বয়ফ্রেন্ড আছে ওরা আছে জি এফ এর আছে বি এফ গার্লফ্রেন্ড এর বয়ফ্রেন্ড কয় আমার তো বয়ফ্রেন্ড আছে কথা দিয়ে ফেলেছি বাবা বিয়ে করলে ওই জায়গায় করব না দিলে পালায়া গিয়ে করব। তাহলে বাপের ইজ্জত থাকে না পানসার হয় কথা বলেন কথা বলেন না কেন বন্ধু আল্লাহ পাকের ফয়সালা হল নাটোরের সিংরা উপজেলার ওই মাহফিল এলাকার মহল্লার মধ্যে আজকে দিনে একটু ঘন কুয়াশা হবে এটা কার ফয়সালা আল্লাহর হলো ঘন কুয়াশা হবে আর কোনোভাবে এই এলাকার ফোর জি ব্যবহার করেনা মানুষ ফাইভ জি থ্রি জি ব্যবহার করেওয়ালা মানুষ ইউটিউব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যুবক সন্তান এবার আল্লাহর বেটার সঙ্গে নাও কানেকশন করে ফেলছে আমাদের এলাকায় অনেক বৃদ্ধ মানুষ আছে এদের জন্য ঘন কুয়াশা দিলে হবে না ঘন কুয়াশা লাগবে না হালকা মাঝারি কুয়াশা দিয়ে জানুয়ারি মাসটা পার করে দাও মাঘ মাসটা পার করে দাও তাতেই চলবে এবার আল্লাহর ভারী কুয়াশা ফায়সালা মনোনিত ফয়সালা হলো হালকা কুয়াশা বাপ বেটার দ্বন্দ্ব লাগবে বাবায় বলবে বাবা আমার ফায়সালা হলো ওইটা ছেলে বলবে না বাবা আমার ফায়সালা হলো এটা আই এম ভেরি ভেরি সরি বাবা তুমি এবার নাটক

সর্বশেষে এই কথাটা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করবো রে ভাই বউ থাকলে কেমন ভেজাল কয় মানুষ ভাই আমরা তো সুখের জন্য বিয়ে করি বউ থাকলে আবার ভেজাল কিসের হা ভাই হ্যাঁ এখনকার বাংলার জমিনে আমি মনে করি যেভাবে আমাদের কাছে অভিযোগ আসে কমপ্লেন আসে যেভাবে আমাদেরকে মাহফিলের পূর্ব মুহূর্তে কমিটি কর্তৃক বলা হয় বলা হয় হুজুর একটু পর্দার ওয়াশ করেন একটু পর্দার ওয়াশ করেন আমি বলি ভাই পর্দার ওয়াশ করব আমি হয়তো এক ঘন্টা নয়তো বা দুই ঘন্টা কথা বলেন না কেন আর আপনার বাড়িতে বেপরদার ওয়াজ চলছে বাইশ ঘন্টা জি বাংলা কথা বলেন কথা বলেন ঠিক কেরা দুই ঘন্টার ওয়াজ দিয়ে বেশি কাজ হবে না বাইশ ঘন্টার ওয়াজে বেশি কাজ হবে তাবলিক জামাতের ভাইরা বলেন দুই ঘন্টার তাসকিলে কাম বেশি হবে না বাইশ ঘন্টার তাসকিলে কাম বেশি হবে কয় ঘন্টা বাইশ ঘন্টা আপনার বাড়িতে টিভি চলে 22 ঘন্টা আপনার বাড়িতে স্টার জলসা চলে আপনার বাড়িতে সর নামাজের পর রাত 12টা পর্যন্ত জি বাংলা চলে স্টার জল জলসা চলে ওই স্টার জলসায় দেখতেছে ব্লাউজের ডিজাইন কেমন শাড়ির ডিজাইনটা কেমন চাদরের ডিজাইনটা কেমন গলার হারটা কেমন চুল কাকানোর ফ্যাশনটা কেমন পুরা চুল কালো মাঝখান দিয়া লতির মতো একটা সাদা চুলের লতি বাইর করাই দিছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা বন্ধু দুই ঘন্টার ওয়াজ করে লাভ হবে না দুই ঘন্টার ওয়াজ করে লাভ হবে না এই দুই ঘন্টার ওয়াজে লাভ হইবে তখন বাড়ি থেকে বাইশ ঘন্টার ওয়াজ বন্ধ করবেন যখন কথা বলেন ঠিক কিনা এই বাইশ ঘন্টার ওয়াজ শুনে শুনে বাংলাদেশের মেয়েরা সব মেয়েরা নয় সব ভাবি জানেরা নয় সব আম্মা জানেরা নয় কিছু কিছু মা কিছু কিছু ভাই কিছু কিছু বোন কিছু কিছু মেয়ে বাবার কাছে স্বামীর কাছে ভাই বড় ভাইয়ের কাছে অযথা আবদার করে তাই পাখি যা মা কিন বসে বাবাকে বলে আর কিনে না দিলে না কি যাবে মরে বলে কি বলে না কথা বলেন না কেন এ ভাই কথা বলেন না কেন বলে কি বলে না পাখি জামার জন্য বাংলার জমিনে কত মেয়ে গলায় দড়ি দিছে কথা বলেন ঠিক না পাখি জামা বাংলাদেশের কোন পোশাক নয় বাংলাদেশের কোন নয়। পাখি নাটক দেখে পতুয়াটা ছিল কোন থিরাপিস্ট ছিল ওইটার নাম দিয়েছে পাখি ওটার নাম দিয়েছে কিরণ মালা ওটার নাম দিয়েছে কটকটি কথা বলেন ঠিক কি ঠিক না এবার বলছে পাখি জামা কিন বেশে দাদাকে বলে আর কিনে না দিলে না কি যাবে মরে এক মনে ইতিহাস বাংলার জমিন সব এখন খোলা মেলা জ্বালারে জালা একই আজব জালা নামাজির ঘরে ঘরে বেপরদার জ্বালা কথা বলেন ঠিক কি ঠিক না বলে কিনবো কি না দিলে যাব বাপের বাড়ি বলে কি বলে না লম্বা দিয়ে দিছে হয় শাড়ি নইলে বাপের বাড়ি এবার স্বামী বেচারা চিন্তা করতেছে সুদ খাইয়া হোক ঘুষ খাইয়া হোক চুরি করে হোক বাটপাড়ি করে হোক যে কোনো ভাবে টাকা ইনকাম করতে হবে বউ আমার ডানা কাটা পরিস এ বউ যদি না পায় শাড়ি বউ চলে যাবে বাপের বাড়ি কেমনে দিব আমি রাত্রি পারি কথা বলেন ঠিক কিনা এজন নই স্বামী বেচারা জড়ো সরো হইয়া যে কোনো ভাবে টাকা কামাইয়া ওই মহিলার জন্য শাড়ি কিনে আনছে রে বাবা কথা বলেন ঠিক কি ঠিক না এরকম হিজরা কা পুরুষ পুরুষ বাংলার জমিনে আসে না না স্বামীকে বলে কিনব জিলিকে শাড়ি আর কিনে না দিলে যাবে বাপের বাড়ি অসহায় স্বামী যার কিনে দায় শাড়ি তার সেই শাড়ি পরে যায় বাণিজ্য মেলা কথা বলেন ঠিক কিনা অসহায় সাবেজ কিনে দেয় শাড়ি তার সেই শাড়ি পরে যায় বৈশাখ মেলা জালারে জ্বালা একই আজব জ্বালা মুসলমানের ঘরে ঘরে অশান্তির মেলা আমি বলি স্টার জলসা জি বাংলা নষ্ট করলো মুসলমানের সোনার বাংলা ঠিক কি বলো বন্ধু বরাবর পর্দার ওয়াজ করে যদি রিয়াকশন পেতে চাও এক নাম্বার শর্ত হলো ঘর থেকে ২২ ঘন্টার বেপর্দার ওয়াজ বন্ধ করা লাগবে কারা কারা একমত আছেন দেখেন অনেকের হাত তোলা নেই মানে আমরা জি বাংলা দেখবে এখনো স্টার জলসা যেখানে জি বাংলা যেখানে মাসা আল্লাহ হাত নামান অনেক বলতে অনেক ভাই বলতে পারেন ভাই অনেক ভাই বলতে পারেন আমার বউ মানে না বউ মানে না ও ভাই স্টার জলসা দেখে কি পায় আমি আপনাদের একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে যাই বউ যখন দেখবেন মানেই না মানেই না জি বাংলার কটকটি দেখবেই তো ওর বিছানা চেক করে আপনি আলাদা ঘরে থাকেন দেখি ওই কয়দিন থাকতে পারে কথা বলেন পারবেন না পারবেন না ওর বাপ ছাড়বে টেলিভিশন কথা বলেন না কেন আপনাদেরকে শক্ত হতে হবে আপনার হাতের লাঠিটা শক্ত করতে হবে মাঝে মধ্যে মারবেন এবার মহিলারা করছে এই পাইছে আমাকে ডাঙ্গে বার করা যায় মারিবার করা যায় মানে হ্যাঁ বউ মারা যায় কয়টা জোরে বলেন কয়টা বলবো বলবো হ্যাঁ বলবো ইনশাল্লাহ যদি উঠা উঠি করেন বলবো না একটা লোক উঠলে বলবো না কিন্তু চার কারণে বউ মারা जायস বলবো কিন্তু উঠা চলবে না উঠলেই বলবো না যদি কেউ শুন আপনারা যদি শুনতে চান একজন উঠলে ওকে জোর করে টানি বসাবো নইলে কিন্তু বলবো না হ্যাঁ চার কারণে বউ মারা जायস কয় কারণ কোরআন হাদিসের দলিল আছে ভাই দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ কয় কারণে বলবো ইনশাআল্লাহ একটা লোক উঠা করবেন না ভয় সাবধান যদি কেউ উঠে ও লুঙ্গি প্যান্ট প্রাণী ধরে হলো বসাই দেবেন ইনশাআল্লাহ বন্ধু আমার বলছিলাম বউ থাকলে ঝামেলা আছে বউ থাকলে ঝামেলা আছে কেমন ঝামেলা ফেরাউনের সময় মুসা আলাই সালাত সালামের জামানায় একজন বান্দা ছিল তার নাম ছিল বালাম বিন বাউর জোরে বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম কৌমে জব্বারির নামক একটা গোত্র ছিল সেই গোত্রের বিরুদ্ধে মুসা আল্লাহ সালামের জিহাদের ফাইসলা হলো হে মুসা জিহাদ করো তাদের অত্যাচারকে অত্যাচারের লাগাম টেনে ধরো এরা জাতির উপর অনেক অত্যাচার করছে অনেক জুলুম করছে তোমার দায়িত্ব হলো অত্যাচারের লাগাম টেনে ধরে অত্যাচার থেকে মানুষকে নিরাপদ দেওয়া যেহেতু তুমি একজন পয়গম্বার কথা বলেন ঠিক কিনা আর জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা মুসা সালাম দলবল নিয়ে রওনা হয়েছিল তো ঐ কোমে জাব্বারিন মধ্য থেকে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল বালাআম বিন বাউর সুরা আরাফে আল্লাহ তাআলা কত সুন্দর করে এই ঘটনাটা বলেছেন ওয়ালাউ শিইনা লা রাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল কত সুন্দর করে আল্লাহ বলেন যে আমি আমার এক বান্দা রেখেছিলাম বিশ্ব ওয়াজ করে শোনাচ্ছেন আমি আমার এক বান্দা রেখেছিলাম ওই বান্দা বালআম বিন বাউর ছিল তার নাম বনি ইসরাঈলের মধ্যে সে ছিল তার লকব ছিল সে আমার কাছে যেটাই চাইতো চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিতাম সুমান আল্লাহ বলে শুধু চাইতে দেরি কবুল করতে দেরি করি নাই এটা তো একমাত্র নবীদের কাজ এটা নবীদের সম্মান কিন্তু নবী বাদেও একজন মানুষ ছিল সে আল্লাহর কাছে যেটাই চাইতো ওটাই হয়ে যাইতো এটাকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া মানে যা চাবে তাই কমই করে নিবেন আর ল জোরে বলেন আর লহ তো মুসা সালাম দলবল নিয়ে রওনা হয়েছেন কমে জব্বরহীন গোত্রের লোকজনরা চলে গেছে বলে আমবিন বাবুদের কাছে ভাই আপনি তো যাই চান তাই হয় হ্যাঁ তাই তো হয় তাহলে আপনি মুসা সালাম এবং তার দলবল আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে আমরা তো মুসা এবং তার দলবলের সঙ্গে জিহাদে খুলে উঠতে পারবো না আমাদের পরাজয় নিশ্চিত আমরা হেরে যাব অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাবে এই ইতিহাস থেকে আমরা নিষ্ক্রিয় হয়ে যাব তো আপনি কিছু একটা করেন কি করব আমরা কি নবীর বিরুদ্ধে জিহাদ করব তাই না ভাই আপনাকে তো জিহাদ করতে বলছি না তাহলে কি করব বলো আপনার তো একটা হাতিয়ার আছে কি হাতিয়ার তাই যা দোয়া করেন তাই তো কবুল হয় তা আপনি একটু মুসার বিরুদ্ধে দোয়া করেন না চিন্তা করছে কার বিরুদ্ধে দোয়া করতে বলে মুসা নবীর বিরুদ্ধে বলে দোয়া করা লাগবে তুমি দোয়া করলে যাই দোয়া করো সেটাই হয় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করো আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয় তাহলে আমরা বেঁচে গেলাম বালাম বিন বাওর বলছে তোমাদের মাথা কি ঠিক আছে তোমাদের মাথা কি ঠিক আছে ছাগলের মিছিলে সরকারের কি পতন হয় কথা বলেন না কেন গরু ছাগলের মিছিলে সরকারের পতন হয় হয় না তো গরু ছাগল মিছিল করে লাভ কি চিল্লায় লাভ কি আমি বালাম বিন বাউর আমি বললেই কি নবী ধ্বংস হবে এটা তো সম্ভব না না ভাই আপনি দোয়া করে না দোয়া করব না টাকা পয়সা যা লাগে ভাই সব আপনাকে দেওয়া হবে এটা অস্তিত্বের লড়াইয়ের ব্যাপার অস্তিত্ব ঠিকানোর ব্যাপার আপনি একটু দোয়া করে আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয় বালাম বিন বাউর কোন ক্রমেই রাজি হবে না মসজিদে চলে গেছে এবার বালাম বিন বাউরের ওই সম্প্রদায় প্রতিবেশীরা চুপ করে চলে আসছে তার বউয়ের কাছে কার কাছে ভাবি ভাবি কারা আপনারা আমরা এই মানুষ কেন এসেছেন এই ব্যাপার কোন ক্রমেই ভাইয়া রাজি হচ্ছে না আপনি একটু রাজি করান না বউয়ের কাছে আমাদের দুর্বলতা আছে না নেই এ যারা বিয়ে করছেন তারা বলেন যারা বিয়ে করেন নেওয়া এখনো বুঝবে না যারা বিয়ে করছেন তারা বলেন বউয়ের কাছে দুর্বলতা আছে না নাই আছে না নাই এবার বালাম বিন বাউরের বিবি বলতেছে আমি যদি স্বামীকে রাজি করাতে পারি তো আমার লাভ কি আমার লাভ কি আমি কি পাবো আপনার লাভ হলো ভাবি ভাইয়াকে বলার দরকার নাই যত টাকা পয়সা লাগে স্বর্ণ অলঙ্কার লাগে আপনার যা চাই আমরা তাই আপনাকে দিব শর্ত একটা ভাইয়াকে রাজি করাতে হবে ঠিক আছে রাতে বিছানায় শুয়েছে এবার ডাউনলোড হচ্ছে কানে দোয়া করতে হবে দোয়া করতে হবে দোয়া করতে হবে দোয়া করতে হবে না দোয়া করব না একদিন দুই দিন এরকম করতে করতে দিনের মধ্যে মেসেজ কাম হয়ে গেছে বিবির শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছেন রব্বুল আলামিন বলেন তার দিলের মধ্যে তার বিবির কারণে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে গেল নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ। মোফাস্সিরিনী কিরম বলেন অনেক পুরুষ মানুষ আছে অনেক পুরুষ মানুষ আছে এরা বউয়ের আবদার পূরণ করার জন্য নিজেরা জাহান্নামি হয়ে যাবে অনেক পুরুষ আছে যারা বউয়ের আব্বার পূরণ করতে গিয়ে নিজেকে জাহান্নামি বানায় ফেলেছে এমন মানুষ আসে না নাই কথা বলেন আছে না নাই বন্ধু গানাবেন আমি বিরুদ্ধে দোয়া করতে পারবো না না তোমাকে দোয়া করতে হবে নইলে গেলাম আমি বাপের বাড়ি আসবো না জীবনে তোমার সংসার নিয়ে তুমি থাকো আমি তোমার পিছনে নাই তোমার সাথে নাই তোমার সাথে সংসার করে আমার জীবনটাই ফানা হয়ে গেল কথা বলেন বলে কি বলে না এভাবে করে স্বামীকে ইমপ্রেস করে ফেলেছে রাজি করে ফেলেছে এবার বার আমিমা ও রওনা হয়েছে পরের দিন পাহাড়ের উপরে চড়তেছে হাতের মধ্যে যায় নামাজ আর তুসবি নিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে চলে গেছে ওই পাহাড়ের উপরে মাঝে দাঁড়িয়ে দূরকাল নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর এবার সিজদায় গিয়েছে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি মুসা এবং তার দলবলকে ধ্বংস করে দাও এই কথা চিন্তা করে এই দোয়া করার জন্য যায় নামাজে দুই রেখা নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজ শেষ হয়ে গেল সিজদা শেষ হয়ে গেল এবার সুন্দর করে বসে তসবি তাহালিল পরে নিয়ে সব কিছু ঠিকঠাক করে এবার তলোয়ার হাতের উপরে মানে হাত দোয়া তলোয়ার দু হাত উপরের দিকে উত্তোলন করেছে দোয়া করবে এবার তার জবান দিয়ে কি হয় মুসা ধ্বংস হয় নাকি বালাম ধ্বংস হয় জানার দরকার আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম এদিকে বালাম বিন বাউর দাঁড়িয়ে গেছে যায় নামাজে নামাজ সে হাত তুলেছে যেহেতু তার টাইটেল হলো সে যে দোয়া করে সে দোয়াই কবুল হয় এখন এই মুসার দোয়া মুসার উপরে কি গজব আসে আর বালাম বিন বাউরের কি পরিণতি হয় এটা আমি বলবো মুনাজাতে রাখ দিয়া ইনসা জোরে বলেন ইনশা ওই যে বললাম সাজ কারণে বিবি মারা যায়েস বউ মারা যায়েস জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার যদি নামাজ না পড়ে কি না পড়ে আরো জোরে বলেন কি না পড়ে আমার আলোচনা কিন্তু দুই ঘন্টা হয়ে গেছে চালাবো আরো চালাবো রাজি আছেন তো সবাই এ ভাই দাঁড়ায় আছো কেন ভাই দাদা দুলা ভাই বসো ভাই বসো না ফজর কাজা করব না বসেন সার কারণে বউ মারা যায় এর মধ্যে এক নাম্বার হলো বউ যদি নামাজ না পড়ে জোরে বলেন কি না পড়ে আরো জোরে বলেন কি নামাজ না পড়লে সন্তানকে প্রহার করা যেমন জায়েজ বউকে মারাও তেমনি জায়েজ দুই নাম্বার যদি পর্দা না করে কিনা করে জোরে বলেন কিনা করে আর জোরে বলেন কি আর জোরে বলেন কি পর্দা 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 যদি কোন স্ত্রী পর্দা না করে বারবার বোঝান বারবার বলতেছেন তারপরও পর্দা করতে চায় না তাহলে বিউ মারা জায়েজ বউ মারা যদি কি না পড়ে আরো জোরে বলেন নামাজ না পড়ে আর দুই নাম্বার হলো যদি পর্দা না করে তিন নাম্বার যদি সতীশ্বের হেফাজত না করে অর্থাৎ পরপুরুষ লুভি যদি হয় বোঝেন নাই ও ভাই কামাই করে খাওয়াও তুমি তুমি বাইরে যাও চাকরিতে বউ এই দিকতে মিস কল দে তোমাকে দেয় না তুমি কল দিলে কয় বিজি কথা বলেন না কেন দুই সন্তান তিন সন্তান রেখে কত মানুষ আছে কত ভদ্রগরের মেয়ে আছে ওই দুই সন্তান তিন সন্তানের মা হওয়ার পরেও প্রেমের খেলা খেলে কথা বলেন না কেন এরকম নির্ভরযোগ্য সূত্র পাইছেন আপনার বউ খায় আপনার পরে আপনার থাকে আপনার বাড়িতে ইটিশ করে আর একজনের সাথে এরকম নির্ভরযোগ্য সূত্র পাইলে বউ মারা আরও আরো জোরে বলেন বউ মারা বন্ধুগণ আমার চার নাম্বার হলো বউ যদি স্বামীর অবাধ্য হয় স্বামীর কথা না শুনে স্বামী কয় একটা ও কয় আর একটা স্বামী কয় আজকে গরুর গোস্ত খাবো ওই কয় না গরুর গোস্ত খাইলে হবে না আজকে মাছ খাবো এই দুইটা নিয়ে তুমুল ঝগড়া মাছের হাড়ি একদিকে গরুর গোস্তের হাড়ি একদিকে দুইজনে সারা দিন উপোস কথা বলে না আছে না নাই আরে কথা বলে আছে না না এই সার কারণে বউ মারা যায় এবার কারা কারা বউ মারবেন হাত তুলেন বাবরে বা প্লেয়ার মজবুত আছে কারা কারা বউ মারবেন হাত তুলেন জায়েজ তো আছে এবার জায়েজ তো আছে নাকি জায়েজ কাম করবেন না কারা কারা করবেন একটু হাত তুলে আমি করব আমি আশিকুর রহমান বলে গেলাম আমি আমার বউ মারবো এই চার কারণে মারবো ইনশাআল্লাহ কারা কারা মারবেন একটু হাত তুলে হাত তুলেন হাত তুলেন

কয় জায়গায় মারা যাবে না জোরে কথা বলেন কয় জায়গায় মারা যাবে না এক নাম্বার হলো চেহারা এক নাম্বার কি এক নাম্বার কি এক নাম্বার হলো চেহারা আল্লাহর পয়গম্বর বলেন যদি বউ কখনো মারতে চাও চারটা অঙ্গ তুমি পরিহার করবা এই চারটা অঙ্গ বাদ দিয়া যেখানেই তোমার মন চায় পাইকারি হারে মারো জায়গা এক নাম্বার হলো চেহারা দুই হলো বুক তিন নাম্বার হলো পেট চার নাম্বার জোরে বলেন ইসলাম ধর্মটা কত সুন্দর চিন্তা করছেন একবার ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ রাসুল বলছেন মারবা তো চেহারা বাদ দাও কারণ এই চেহারাটা হলো মানুষের গেট চেহারাটা মানুষের কি এই জন্য তো ফেয়াল লাভলি খালি গালত মাখে এখানে তোমাকে না কথা বলেন না কেন পুরুষেরা সোনো মাখে দামি দামি সোনো কোথায় মাখে হাতের পিঠে না চেহারা এটা হলো হেডলাইট লাইট এটা কি হেড লাইট এখানে তুমি মারলা দাঁত ফেটে দিলে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে তিন মিজি শরীফের হাদিস যদি কোনো স্বামী হাতের বক্সিং দিয়ে স্ত্রী ঠোঁট ফাটায়া দেয় আর ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে ওই স্বামী নারী নির্যাতন করে ঠোঁট ফাটায় দেওয়ার কারণে একশত উঠ জরিমানা ইসলামী আইন থাকলে বারোটা বাজাই বউ মারবে ঠোঁট ফাটাবে হাত ভাঙ্গাই দিবেন লাঠি নিয়ে কত মানুষ মারনেওয়ালা আছে রে ভাই লাঠি নিয়ে করছে বেটি বাপ কেটি আছে না ভুল বলতেছি নাকি এখন দুজনের মাথা ঠান্ডা হয়ে গেছে ইমাম সাহেবের কাছে দৌড়তেছি ইমাম সাহেব ঝোকে তালে হয়ে গেছে কি এলা। আছে না রে কথা বলেন আছে না নাই বন্ধু বারা আমার এই জন্য আল্লাহর পয়ে বললেন চার কারণে মারা যায়েস তবে চার জায়গায় মারা না যায়েস এক নাম্বার হল চেহারা দুই নাম্বার হল বুক কথা বলেন ঠিক কি না কারণ মহিলাদের শরীরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা একটা সেটা হল বুক আর পুরুষদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো একটা সেটা হলো অন্ডকোষ কথা বলেন ঠিক কি ঠিক না অন্য জায়গায় হালকা ধাক্কা লাগলেও সহ্য করে নেওয়া যায় কিন্তু ওই জায়গায় হালকা ধাক্কা লাগলেও খবর আছে মহিলাদের অন্য জায়গায় ধাক্কা লাগলেও সেটা সহ্য করতে পারে কিন্তু এই নরম জায়গায় ধাক্কা লাগলেও তা সহ্য করার ক্ষমতার বাইরে চলে যায় এই জন্য আল্লাহর পায়গাম্বার বললেন এই বুকের মধ্যে মারবানা বুকের মধ্যে মারবানা জোরে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর হলো পেট এই পেটের মধ্যে যদি তুমি মারো আর পিঠের মধ্যে যদি তুমি বক্সিন মারো যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আর নিঃশ্বাস বন্ধ হলে স্টক করতে পারে স্টক হয়ে গেলে একটা মানুষ মারা যাইতে পারে তাহলে স্ত্রী হত্যার মামলায় তোমার ফাঁসি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বুঝলাম চার কারণে মারা যায় চার জায়গায় মারা নিশের এবার মারব কেমন করে হুজুর পেন্টি দিয়া লাঠি দিয়া রড দিয়ে নাকি অন্য কিছু দিয়ে মারবেন সাল্লাম বলেন ও ভাই ও ভাই ও আমার আরে বৌ মার লাঠি হবে মিস ওয়াকের মতো কিসের মতো জোরে বলেন কিসের মতো আরও জোরে বলেন কিসের মতো মিসওয়াকের মতো অর্থাৎ এই যে এটা হাফ ফিট ছয় ইঞ্চি সর্বোচ্চ ছয় ইঞ্চি এখন এই লাঠিটা তাহলে এখন বলতে পারেন একটু প্লাস দিয়া ধরবো কারণ প্লাস দিয়া ধরলে ছয় ইঞ্চি তো বাইরে থাকবে জুত করে ডাং মাইক দেওয়া যাবে না 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 রাসুল বলছেন মিসওয়াকের পরিমাণ লাঠি যেটা হবে এই লাঠি তোমাকে পা আঙ্গুল দিয়ে মুষ্টি বেঁধে ধরতে হবে তাহলে তো ইঞ্চি ওইখানে শেষ কথা বলেন না কেন আর বাকি থাকলো কয়েন্সি যাচ্ছে কয়েন্সি কয়েন্সি বাকি থাকলো কয়েন্সি কোন বাপের বেটা আছে দুই ইঞ্চি লাঠি দিয়ে মারামারি করে হ্যাঁ এই ওয়াজ গাইবান্দাই করছিলাম তো ওয়াজ শেষে এক মুরব্বি এসে করছে দাদা সম্পর্কে এসে করছে ভাই শোনেন ওই দুই ইঞ্চি দিয়েও মুই মারিবার পাই কেমন করি দাদা ওই দুই ইঞ্চি দিয়ে এমন ঘুটা মারিবার বস্তু একদম সিদ্ধ হয়ে যাবে চিন্তা করছে কত বাঙালির মাথায় বুদ্ধি এই বাঙালি এখন ভ্যানের চার্জার লাগায় ভ্যান টানতেছে পিকআপের মতো কথা বলেন না আরে কথা বলেন না কেন যে শ্যালো মেশিন দিয়ে শেষ দিবে সেই শ্যালো মেশিন এখন লাগায় ঈদ ভাঙতেছে কথা বলেন ওই শ্যালো মেশিনের গাড়ি বানায় গরু বোয়াইতেছে কথা বলেন না কেন বাঙালির মাথায় কি দুজন দুই ইঞ্চি দিয়ে মারবো না কিন্তু দুই ইঞ্চি দিয়ে গুতা মারবো তারপরে বউ মারবে বন্ধুগণ আমার বিশ্বনবী এবার বললেন এই দুই ইঞ্চি সমপরিমাণ যেটা বর্ধিত অংশ থাকবে এইটা দিয়ে মারা লাগবে এখন বলেন তো এইটা দিয়ে মারা যায় না আদর হয় শাসন হয় না আদর হয় তার মানে বিশ্বনবী বুঝাতে চাইলেন চারটে কারণে মারা যায় চার জায়গায় মারা নিষেধ তবে মারবা ওটা কঠিন মাই নয় ওটা হলো ভালোবাসার মাই সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুহান আল্লাহ এবার মা বলে হয়তো বলতেছে হুজুর বেশি বেশি দিন বাসু কর কারণ বাসায় এসে এবার বাসায় দিছে এবার ওই দুই ইঞ্চি লাঠি দিয়া হুজুর যত মায়ের মারুক না কেন খবরদার খবরদার স্টার জলসার জি বাংলা সারব না মা বোনেরা একটু দিলের কান লাগান গো আল্লাহর ওয়াস্তে জি বাংলা স্টার জলসা সারুন এই জি বাংলা স্টার জলসা আপনার সংসারের সকল অশান্তির মূল কথা বলেন ঠিক কিনা একটা কথা বলে যাই মন খারাপ করে এনে ওগুলা মাসালার কথা জানতে হবে বুঝতে হবে নইলে আমাদের এই অশান্তির মূল অশান্তির গোড়া কোথায় আপনি স্বামী স্ত্রী একই সঙ্গে রাত বারোটা পর্যন্ত স্টার জলসা দেখলেন জি বাংলা দেখলেন দেখার পরে ওই অবস্থায় বিছানায় শুয়ে পড়লেন আল্লাহ না করুক ওই রাতের স্বামী স্ত্রীর হবে কথা বলেন না কেন জোরে কথা বলেন না কেন এই জন্য আল্লাহর পয়গম্বার সুন্নতের আমল শিকায়া দিয়েছে বান্দা স্বামী স্ত্রীর মেলামেশা দৈহিক সম্পর্ক যখন হবে সর্বপ্রথম তুমি করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো کھانا খাবার শুরুতে দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ স্বামী স্ত্রীর আলিঙ্গন করারও একটা দোয়া আছে আউযু বিকা লিমাতিলাহি মিন না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আমা রাজাকতানা স্বামী স্ত্রীর দোয়াটা এই দোয়া পড়ো দোয়া পড়ে তোমরা শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাদের ওই শারীরিক সম্পর্কের বদৌলতে তোমাদের স্ত্রীর গর্বে যদি কোনো সন্তান আসে তো ওটা রাবিয়া বসরি হবে কথা বলেন ঠিক কিনা ওটা সর্মনায় পীর ফজলুল করিম হবে ওটা বাংলার সিংহ পুরুষ আল্লাহ মাহমদ ছবি হবে কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা আর যদি ওই লক্কর ঝক্কর দেখো আর ওইভাবেই ফ্যাক্টরি চালাও তাহলে ওই গর্বে আসবে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কথা বলেন ঠিক কিনা মন্তাসির মামুনের মতো নাস্তিক মুরগি চোরা এরকম নাস্তিকদের জন্ম হবে কাজেই আপনার সন্তান নাস্তিক যেন না হয় এই জন্য আপনাকে শুরু থেকেই সাবধান থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা এই যে খেয়াল করেন তাফসির খুলে দেখবেন ইমামে আজম আবু হানিফা এত বড় ইমাম কেন হয়েছে তার জীবনী খুলে দেখা গেছে ইমাম আজম আবু হানিফার মা জীবনে কোন দিন ওই ইমাম আবু হানিফাকে নুরমান বিন বুকের দুধ খাওয়ায় নাই তো তাদের ছেলে ইমাম আবু হানিফা হবে না তো কি হবে যেই মা নিজের গর্বের সন্তানকে সারা দুধ খাওয়ায় নাই আমরা তো ওজুসারা খালি নামাজ না আর ইমাম আবু হানিফার মা তার সন্তানকে যখন দুধ পান করানোর ইচ্ছা হয়েছে উজু করে সুন্দরভাবে একটা পবিত্র জায়গায় বসে সেই সন্তানকে দুধ পান করাইছে আর আল্লাহ পাক মায়ের ওই উজুর বদৌলতে সন্তানের মেমোরিটা এত বড় করে দিয়েছে আপনার আমার মতো পাঁচশো বিশ মেমোরি না ও মেমরি বত্রিশ জিবি মেমরি কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের সম্ভব জ্ঞান আল্লাহ পাক ইমাম আজম আবু হানিফার মেমরিতে দান করেছে আর আপনি আমি তো সুরাই ক্লাসের তাফসিরে মনে থাকে না নামাজের 14টা ওয়াজবি মনে থাকে না নামাজের 13টা সুন্নতে মুয়াক্কাদা মনে থাকে না নামাজের 13টা ফরজ মনে থাকে না সুন্নতক ফরজ কয় ফরজকে সুন্নত বলে কথা বলেন ঠিক কিনা এগুলি যদি শিখতে চান সুন্দরভাবে আমল করতে চান সন্তানকে ভালো করতে চান তাহলে এই মাদ্রাসায় ভর্তি করা লাগবে কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা আরো জোরে কথা বলেন ঠিক কিনা আর এই মাদ্রাসাগুলোকে প্রত্যেকটি এলাকা ভিত্তিক মাদ্রাসাকে قائم রাখতে হবে এই চাচা উঠেন কে জি আসতেছেন মাসাল্লাহ এক মিনিট আপনার সন্তানকে যদি ভালো করতে চান এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সন্তান ভালো করার আমল হলো চারটি জোরে বলেন কয়টা এক নাম্বার সুন্দর দেখে একটা নাম রাখা দু নাম্বার তার আকিকা সম্পূর্ণ করা তিন নাম্বার সুশিক্ষা দেওয়া চার নাম্বার সুন্দর দেখে বিবাহ দেওয়া সুবহানাল্লাহ বলেন এক নাম্বার কি সুন্দর নাম রাখা দুই নাম্বার আকিকা করা তিন নাম্বার সুশিক্ষা দেওয়া চার নাম্বার সুন্দর দেখে ছেলে হলে একটা ভালো বউ এনে দেওয়া আর মেয়ে হলে জাতের একটা ভালো ছেলে ভাগ্যে জুটায় দেওয়া কথা বলেন ঠিক কেনে যদিও বিশ লাখ টাকা যৌতুক লাগে নজিবুল্লাহ এগুলো কথা বলতে গেলে অনেক অনেক দূর যাইতে হবে অধিকার যাচ্ছে না সুশিক্ষা বাংলাদেশে অনেক শিক্ষা আছে প্রাইমারি শিক্ষা গার্ডেন ভিত্তিক শিক্ষা অন্য শিক্ষা ব্রাকের মাধ্যমে শিক্ষা পরনের মাধ্যমে শিক্ষা এনজিও ভিত্তিক শিক্ষা আর একটা হলো যত শিক্ষা আছে এই শিক্ষা দিয়ে আপনার সরকারি একাডেমিক সার্টিফিকেট হয় এই সন্তানরা সকল সন্তান নয় এই সন্তানদের মধ্য থেকে কিছু সন্তান যখন বড় বড় পদে গিয়ে বসে এরা ইসমাইল হোসেন সম্রাট হয় কথা বলেন ঠিক কিনা এরা খালেদ মাহমুদ ভুইয়া হয় এরা এর সাত শিকদারের মতো হয় কথা বলেন ঠিক কি ঠিক না আর সুশিক্ষা থাকলে সুশিক্ষা যদি থাকে তাহলে এই মানুষগুলো রাবের ভ্রাম্যমান যে বিচারক আছেন ম্যাজিস্ট্রেট আছেন তাকে দেখেছেন আপনারা পাতলা সিঙ্গাল না মানুষ তার ভয়ে এখন সকল দুর্নীতিবাজরা আতঙ্কে থাকে সেও তো জেনারেল শিক্ষিত কিন্তু সে এত সব যে তার চেহারা দেখলেই দুর্নীতিবাজরা মার ছেড়ে পালায়া যায় জিকে স্বামীদের মতো গ্রেফতার করলে বলা বীর সাহসী ম্যাজিস্ট্রেট তিনি তা মানে কি ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ওই ব্যক্তি একসময় মাদ্রাসার ছাত্র ছিল সুবহানাল্লাহ বলে জোরে বলেন সুবহানাল্লাহ মানে কোরআনের শিক্ষা কোরআনের প্রদীপ তার দিলের মধ্যে আছে সে ম্যাজিস্ট্রেট হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক যে লাইনের হোক না কেন কোরআনের প্রদীপ যদি ভিতরে থাকে ওটা তাকে সুন্দরভাবে পরিচালনা করবে কথা বলেন ঠিক কিনা